শুনেছি স্মার্ট ওয়ার্ক করা, কিন্তু আমরা কি জানি স্মার্ট ওয়ার্ক কি আর হার্ড ওয়ার্ক কি? হার্ড ওয়ার্ক হচ্ছে অনেক দিন ধরে পরিশ্রম করে যাব, পড়ে যাব, ফলটা অনেক দেরিতে পাবো। স্মার্ট ওয়ার্ক হচ্ছে আমি স্মার্ট ওয়ার্ক করব, মানে স্মার্ট ভাবে, খুব স্মার্টলি ভাবে কাজ করে, ছক অনুযায়ী কাজ করে, যাতে আমি ফলটা তাড়াতাড়ি পাই। একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরো তুমি কলকাতায় যাবে, তুমি কি আগে থেকে জেনে রাখবে যে কখন ট্রেন রয়েছে, কোন সময় গেলে আমি ট্রেনটা পাবো এবং তাড়াতাড়ি পৌঁছাবো এবং তাড়াতাড়ি ফিরতে পারবো? এটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক। আর হার্ড ওয়ার্ক কি? ধরো তুমি জানোই না ট্রেন কখন আসবে, তুমি একটা সময় চলে গেলে, ধরো দেখলে সেই সময় কোনো ট্রেনই নেই, উঠলে, উঠে গিয়ে পৌঁছালে, আসার সময়ও জানো না কোন ট্রেন আছে বা কিভাবে তুমি আসবে বা কোথা থেকে এলে তাড়াতাড়ি হবে বা কোন সময়টা তুমি বাঁচলে তাড়াতাড়ি হতো, এটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক আর হার্ড ওয়ার্কের পার্থক্য। কেন বলছি এতগুলো কথা? আজকের ভিডিওতে আমি আলোচনা করব অল গভর্নমেন্ট জবের জন্য যে বেসিক সিলেবাসটা, প্রত্যেকটা চাকরির পরীক্ষাতেই এই একই সিলেবাস থাকে। যদি আমরা একটু স্মার্ট ওয়ার্ক করি তাহলে আমরা আগেই ধরতে পেরে যাই, কিন্তু আমরা স্মার্ট ওয়ার্ক করি না, আমরা হার্ড ওয়ার্ক করি। যখনই কোনো চাকরির ফর্ম আসে তখনই আমাদের যত তাড়া লাগে তখনই আমাদেরকে পড়তে হবে, কিন্তু যদি একটু স্ট্র্যাটেজি করে নিই কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকারকে পাশাপাশি রেখে, তাহলে দেখতে পারবো বেসিক কিছু সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্টগুলোকেই ঘুরিয়ে পেছিয়ে কিন্তু আমাদের নানান ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়। কিন্তু আমরা স্মার্ট ওয়ার্ক করবো, আমরা জানবো প্রত্যেকটা চাকরির পরীক্ষায় কী কী সাবজেক্ট থাকে এবং সেই অনুযায়ী আমরা পড়াশুনো করবো। দেখো আমি লিখেছি অল গভর্নমেন্ট জবের জন্য যে কমন সিলেবাস, সেই বিষয়গুলো পড়বো। চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলছি, যারা যারা প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলছি, আজকের ভিডিওটা তোমাদের জন্য দারুণ হেল্পফুল ভিডিও হবে। তো প্রত্যেকে খাতা পেন নিয়ে বসো, যেভাবে যেভাবে যেই যেই বিষয়গুলোকে টার্গেট করবো সেই সেই বিষয়গুলো নোট ডাউন করে রাখো, তুমিও নোট করে রাখো এবং তুমিও সেইভাবে পড়াশুনো করো। দেখো তুমি নিশ্চয়ই সফল হতে পারবে। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমি অবশ্যই তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের চ্যানেল ইওর স্টাডিতে। ভিডিওর প্রথমেই আমি তোমাদের বলবো, যেহেতু কমন সিলেবাস বলেছি, দেখো যারা 10 পাস করেছো, যারা 12 পাস করেছো, যারা গ্রাজুয়েশন পাস করেছো, তিনটে আমি রেখেছি ক্যাটাগরি। কেউ কেউ মাধ্যমিক জবে বা কোনো কোনো জায়গায় আমরা দেখি মাধ্যমিক জবে অ্যাপ্লাই করতে পারছি, মাধ্যমিক পাস করলে অ্যাপ্লাই করতে পারছি, কোনো কোনো চাকরিতে দেখছি 12 পাস করলে অ্যাপ্লাই করতে পারছি, আবার কোনো কোনো চাকরি দেখতে পাচ্ছি গ্র্যাজুয়েশন পাস করলে করতে পাচ্ছি। তো সেই অনুযায়ী কিন্তু আমি রেখেছি। চলো একটু যদি বোর্ডের দিকে তাকাই তাহলে ভালো মতো বুঝতে পারবো। দেখো আমি 10th লেভেলের একটা জব রেখেছি, যেটা হচ্ছে SSC, যার সিলেবাস সব থেকে বেস্ট। এছাড়া 12th পাশে রেখেছি SSC CHSL, যার সাবজেক্ট বা যার বিষয়টা, এক্সামের প্যাটার্নটা সব থেকে বেস্ট। যারা 12th পাশে ফর্ম ফিল আপ করতে চাও তারা যদি এই প্যাটার্নটাকে ফলো করো, আশা করছি তোমরা বাজিমাত করে ফেলতে পারবে। যারা মাধ্যমিক পাশে পরীক্ষায় অ্যাপ্লাই করবে তাদেরকে বলবো SSC-র ফর্মটা বা SSC-র যে প্যাটার্ন সেটাকে ফলো করতে। আমি অবশ্যই বলে দেবো কী প্যাটার্ন, কী সাবজেক্ট রয়েছে, আমি তো রয়েছি, তবে একটু তোমাদেরকে জানিয়ে দিই তাহলে তোমাদের আরও সুবিধা হবে, সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার থাকবে তোমাদের কাছে। আর গ্র্যাজুয়েশন পাশে যারা করবে, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো, তাদেরকে বলবো BCS-এর জন্য BCS-এর যে সিলেবাস রয়েছে সেটা টার্গেট করো বা সেই অনুযায়ী পড়াশোনা করো, তোমার অন্ততপক্ষে রাজ্য সরকারের মধ্যে কোনো চাকরি তো আটকাবে না, আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আচ্ছা এবার যদি চলে আসি SSC মাধ্যমিক পাশে, কিন্তু আমি কেন্দ্র সরকারের কথাই বলছি, রাজ্য সরকারের কথা আমি ধরছি না, প্রত্যেক বছর ফর্ম বার করে জুলাই মাস নাগাদ। এছাড়া CHSL এর যদি কথা বলি প্রত্যেক বছরই নভেম্বর নাগাদ দেখা যায় ফর্ম বেরোচ্ছে। আর BCS এর কথা যদি বলি প্রত্যেক বছর মার্চে কিন্তু পরীক্ষা হয় BCS এর। তো বুঝতে পারছো যে এই তিনটে আমি জব রেখেছি, 10, 12 এবং গ্র্যাজুয়েশনে, প্রত্যেকটা কিন্তু প্রত্যেক বছর পরীক্ষা হচ্ছে। সুতরাং তুমি সেখান থেকে একটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র পাচ্ছ, তোমার কাছে প্রশ্নের সেট তৈরি হচ্ছে, কোন জায়গাগুলোকে কোন অধ্যায়গুলোকে টার্গেট করছে তুমি বুঝতে পারছো। দ্বিতীয়ত আগে থেকে ধরো তুমি আজকে পরীক্ষা দিয়ে এলে, তুমি 3-4 দিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে পরের বছরে কোন টাইমে পরীক্ষা হবে তুমি জানতে পারছো, সুতরাং তুমি সেইভাবে প্রিপারেশন নেওয়ার কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছ। এবং এই যে আমি রেখেছি তিনটে, 10th পাস 12th পাস এবং গ্র্যাজুয়েশন, এদেরকে কিন্তু কিং অফ বা কিং হোম কম্পিটিটিভ এক্সামও কিন্তু বলা হয়, প্রত্যেকটাকে কিন্তু কিং হোম বলা হয়। একটু যদি সাবজেক্টেরগুলোর দিকে আসি তাহলে আমরা দেখতে পারবো আমাদের রয়েছে জিকে। জিকের মধ্যে কিন্তু প্রায় 10টা সাবজেক্ট রয়েছে, যদি হাত গুনে বলি হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, কম্পিউটার, অনেক সাবজেক্ট রয়েছে। তোমরা যদি চাও এই জিকে, এই জিকের যে কোর্স
জিকের একটা ফাউন্ডেশন কোর্স হয়, বেসিক থেকে জিকে শেখানোর প্রত্যেকটা অধ্যায়, দশটা অধ্যায়, এই যে বলছি হিস্ট্রি জিওগ্রাফি একদম বেসিক, হিস্ট্রির বেসিক থেকে হিস্ট্রি কি, এখনো অবধি হিস্ট্রি যা চলছে সেই বিষয়গুলোকে, কোথা থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে সেই জায়গাগুলোকে টার্গেট করে, এই যে দশটা সাবজেক্ট, এই যে জিকের কথা বলছি এখানে দশটা সাবজেক্ট রয়েছে, এই দশটা সাবজেক্ট তোমরা যদি খুব ভালো করে পড়তে চাও, একদম গোড়া থেকে পড়তে চাও, তাহলে আমাদের একটা কোর্স আসছে যেখানে আমরা একদম বেসিক থেকে বোঝাবো, বেসিক থেকে শেখাবো, এবং তারপরে কম্পিটিটিভ এক্সামে ওই জায়গাগুলো থেকে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসছে সেইগুলো তোমাদের করাবো, এবং আমাদের পড়ানো হয়ে যাওয়ার পর যা পড়াচ্ছি সেটা তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে। আশা করছি এর থেকে ভালো অপশান আর কিছু হয় না। তোমরা যদি আগে থেকে সিট বুক করতে চাও বা আগে থেকে এর বেনিফিট পেতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো আগে আমাদের অ্যাপ ডাউনলোড করো, সেখানে আমাদের কিছু ডেমো ক্লাস চলে গেছে, আমার আর প্রসঞ্জিৎ স্যারের কিছু ডেমো ক্লাস চলে গেছে, সেই ডেমো ক্লাসগুলো দেখো, দেখার পর যদি মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেখানে কল, আমাদের অ্যাপেই কল নাম্বার পেয়ে যাবে অথবা স্ক্রিনে কল নাম্বার উঠছে, সেই কল নাম্বারটা টুকে রাখো, পরে আগে ডাউনলোড করে নেবে অ্যাপ, সব দেখে নেবে, তারপরে কিন্তু অবশ্যই ফোন করে কিন্তু বিস্তারিত যদি কিছু ডাউট থাকে সেগুলো কিন্তু তুমি ক্লিয়ার করতে পারো। আরও যদি জানতে হয় ডিটেলসে, পরে আমরা জিকের বিষয়টা নিয়ে ডিটেলসে জানাবো, তবে জিকে থেকে কিন্তু প্রত্যেকটা চাকরির পরীক্ষায় প্রশ্ন থাকে, কি 10 পাস বলো, 12 পাস বলো, গ্রাজুয়েশন বলো, ইতিহাস, ভূগোল, বায়োলজি, কেমিস্ট্রি ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু থাকে। সুতরাং তোমাকে সব পড়তে হবে, সব জানতে হবে, কোন কোন পাঠ্যগুণী পড়তে হবে সেগুলো কিন্তু আমাদের কোর্সের মধ্যে সম্পূর্ণভাবে তোমাদের বলবো। এবং আমি বলে দিই কস্টটা কিন্তু, যেহেতু 10টা সাবজেক্ট, কস্ট কিন্তু আমরা মিনিমাম রাখবো, যেইটুকুনি রাখার একদম কম করে রাখবো, যাতে তোমাদের সুবিধা হয়, যাতে তোমরা খুব সুন্দরভাবে কম পয়সায় শিখতে পারো, সেই বিষয়টা আমরা মাথায় রাখবো। আচ্ছা, এরপরে চলে আসবো ম্যাথ। দেখো এই যে তিনটে চাকরি রেখেছি, তিনটে চাকরির মধ্যেই ম্যাথ রয়েছে, সুতরাং সরকারি চাকরি পেতে গেলে কিন্তু যেমন জিকে জানতে হবে, জেনারেল নলেজ যেমন রাখতে হবে, ঠিক তেমনভাবে তোমাকে ম্যাথ জানতে হবে। ম্যাথেরও আমাদের কোর্স রয়েছে, আমাদের অ্যাপে যাও, আগে বলছি তো অ্যাপ ডাউনলোড করো, সেখানে 02 Pro ম্যাথের কোর্স রয়েছে, সেখানে স্যারের ডেমো ক্লাস রয়েছে, দেখো যদি ভালো লাগে তারপরে আমাদের সাথে কন্ট্যাক্ট করো, এবং আমাদের টিম তোমাদেরকে সাহায্য করবে কোর্স পারচেস করার জন্য। এরপরে চলে আসবো ইংরাজিতে। দেখো ইংরাজিও কিন্তু এই যে তিনটে চাকরি বললাম, তিনটে চাকরির মধ্যে ইংরাজি রয়েছে, এবং ইংরাজিতে কিন্তু আমাদের দুর্বলতা থাকে, যদি বেসিক থেকে শিখতে চাও ইংরাজিরও কোর্স রয়েছে, দেখো স্যারের ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের কোর্স তুমি পারচেস করতে পারো। এবং এইটুকুনি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এত কম প্রাইসে, এত জোর গলায় বলছি, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এত কম প্রাইসে 1.5 বছরের ডিউরেশনে এত সুন্দরভাবে কেউ দিতে পারবে না, কেউ শেখাতে পারবে না। চলে আসি এরপরে রিজনিং থাকে, রিজনিংয়ের বিষয়টা খুব সহজ, রিজনিংয়ের এখনও অবধি আমাদের সেভাবে কোনোরকম ফেসিলিটি অ্যাভেলেবেল হয়নি, তবে খুব তাড়াতাড়ি কিন্তু রিজনিংয়ের নিয়ে আমরা চলে আসবো। এরপরেও কিন্তু কম্পিউটার থাকে, এই যে সাবজেক্টগুলো দেখছো কম্পিউটার আমরা জিকের মধ্যেই তোমাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো, এই যে সাবজেক্টগুলো রয়েছে তোমাদের কিন্তু প্রত্যেকটা চাকরিতে থাকে। এছাড়া যদি বলে আসি আমরা জিএ বা কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা সম্পূর্ণভাবে ফ্রিতে তোমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাবে, স্যার ক্লাস করাচ্ছেন, সেখান থেকে তোমরা সব বিষয় ফ্রিতেই পেয়ে যাবে। আমি তোমাদের হিন্দি ক্লাস করাচ্ছি, যাদের অসুবিধা আছে এসএসসি সিজিএল বা এসএসসি নিয়ে, কেন্দ্রীয় সরকারের চাকরি নিয়ে, আমি ফ্রিতে বিনামূল্যে তোমাদেরকে হিন্দি শেখাচ্ছি, চলে যাও আমাদের প্লে লিস্টে, সেখান থেকে গিয়ে হিন্দি শেখো। এরপরে হিন্দি শেখানো হয়ে গেলে প্রশ্নগুলো তুলে তুলে তোমাদেরকে করাবো যে কিভাবে লেখা হচ্ছে হিন্দি, যাতে তোমাদের অসুবিধা না হয়, তোমাদের জন্য আমরা এতটুকু করতে রাজি রয়েছি, কিন্তু তোমাদেরকে করতে হবে, পারতে হবে, চাকরি নিতে হবে। আচ্ছা এরপরে বলি যারা চাইছো, হ্যাঁ একটা কথা বলি, দেখো মার্কেটে তোমরা অনেকে বলবে দিদি বইয়ের নাম বলো, আমি বইয়ের নামও তোমাদেরকে বলে দেবো, তবে বই নিলে আমাদের সমস্যাটা কি হয় জানো, বই নিয়ে আমরা তো পড়তে শুরু করি, পড়তে শুরু করি আমরা অনেকটা পড়ি, পড়ার পর কি হয় বেশিরভাগ বই পড়তে গেলে আমাদের ঘুম পায়। যদি আমি তোমাদেরকে বলি বেসিকটা তোমাদের যদি ক্লিয়ার থাকে, তোমরা যদি একটা জিনিস কেউ তোমাদেরকে বুঝিয়েছে সেটা যদি খুব ভালো করে তোমার কাছে জানা থাকে, তারপরে তুমি যদি বই রিড করো তোমার বিষয়টা কিন্তু আরও ভালো করে স্মৃতিতে গেঁথে যায়। তো সুতরাং আমি তোমাদেরকে বলে দেবো বইয়ের কথা, তুমি যদি ম্যাথের বই কিনতে চাও স্যারের কোর্স নেওয়ার সাথে সাথে বই নিয়ে প্র্যাকটিস করতে পারো, তুমি আরএস আগরওয়ালের স্যারের বই রয়েছে বা সুবীর দাস স্যারের বই রয়েছে, এই দুটো বই কমপ্লিট করো, ব্যাস আর কিছু লাগবে না, এবং আমাদের স্যারের কোর্স তো রয়েছেই। আচ্ছা এরপরে চলে আসি ইংরাজি। ইংরাজি যদি তোমার বেসিক ক্লিয়ার থাকে, দেখো বেসিক না ক্লিয়ার করলে যতই আমি তোমাকে বইয়ের নাম বলি তুমি নিজে পড়ে কিছু করতে পারো, তোমাকে জানতে হবে, শিখতে হবে, তুমি এসপি বক্সি স্যারের বই করতে পারো, তবে আমাদের কোর্সটা নাও, সেখান থেকে বুঝে তুমি এসপি বক্সি স্যারের যে বই রয়েছে সেখান থেকে প্র্যাকটিস করতে পারো। এরপরে রিজনিং এর কথা বলি, রিজনিং আরএস আগরওয়াল সুবীর দাস সব থেকে বেস্ট, এটা তুমি নিতে পারো। এরপরে যদি জিকের কথা বলে আসি, জিকেতে প্রচুর সাবজেক্ট রয়েছে, প্রত্যেকটা
একটা সাবজেক্টে দশটা সাবজেক্টের জন্য এত বই কিনতে গেলে তো তুমি তো ফুতুর হয়ে যাবে। তো সুতরাং মিনিমাম কম প্রাইসে তোমরা যদি চাও আমাদের কোর্সটা পারচেস করতে পারো, খুব সুন্দরভাবে বেস ক্লিয়ার করে নিতে পারো। বেস ক্লিয়ার করে নেওয়ার পর আমরা যেভাবে শেখাবো সেভাবে করতে পারো। আশা করছি তোমার চাকরি পাওয়া থেকে তুমি কিন্তু আটকাবে না বা পিছবে না, সে তুমি WBCS বলো, SSC CGL বলো, আর তুমি SSC-র কথা বলো, মাধ্যমিক পাস, টুয়েলভ পাস, গ্র্যাজুয়েশন পাস। কেন আমি প্রত্যেক বছর যে চাকরিগুলো বেরোয় সেগুলো রাখলাম, কারণ কি, এক বছর ধরে তুমি পরীক্ষা দিলে, বুঝতে পারলে যে আমি কোন কোন জায়গায় ভুল করেছি, পরের বছর কিন্তু সেই জায়গায় আর সেই ভুলগুলো করবে না, তুমি বিষয়টা বুঝে যাবে। আর যদি প্রত্যেক বছর পরীক্ষা না দাও তাহলে কিন্তু সেই সমস্যাটা তুমি ভুলেও যেতে পারো। তো এই হচ্ছে বিষয় আজকের ভিডিওতে। আমি প্রত্যেকটা সাবজেক্ট বলে দিলাম যে তুমি যে কোনো পরীক্ষা দাও না কেন, সাবজেক্ট কিন্তু এই বিষয়গুলোই থাকে। সুতরাং এই বিষয়গুলো যদি ভালো করে তুমি পড়ে নিতে পারো তুমি কিন্তু কেল্লাপাতে করতে পারো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং তোমাদের মূল্যবান মন্তব্য নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক, পরের দিন দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।